বিএনপির লাফালাফি হচ্ছে বর্ষাকালের প্রথম বৃষ্টির পর পুঁটি মাছের লাফালাফির মতো। মির্জা ফখরুল সাহেবের আওয়াজটা আমার কোলা ব্যাঙের আওয়াজের মতো মনে হচ্ছে। বিএনপি আমার রাজপথের বিরোধী দল, তারা সংসদে কদিন আগেও ছিল এবং তারা আজকে যেভাবে লাফালাফি করছে, মাননীয় স্পিকার, আমি গ্রামের এমপি, আপনিও গ্রামের এমপি, মাননীয় স্পিকার, এখানে বেশিরভাগ গ্রামের এমপি, শহরের এমপি কিছু আছে, এবং গ্রামে যখন বর্ষাকালে প্রথম বৃষ্টি হয় মাননীয় স্পিকার, পুঁটি মাছ খুব লাফালাফি করে, পুকুরের মধ্যে পুঁটি মাছ খুব লাফালাফি করে। আজকে বিএনপির লাফালাফি হচ্ছে বর্ষাকালের প্রথম বৃষ্টির পর পুঁটি মাছের লাফালাফির মতো। মাননীয় স্পিকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গলা দেখে আগের থেকে একটু চড়া হয়ে গেছে। মাননীয় স্পিকার, যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, চারিদিকে ডুবে যায়, তখন কোলা ব্যাঙের আওয়াজ বেড়ে যায়। মির্জা ফখরুল ইসলামের আওয়াজটা আমার কোলা ব্যাঙের আওয়াজের মতো মনে হচ্ছে। মাননীয় স্পিকার, আমাকে ক্ষমা করবেন এই তুলনা দেওয়ার জন্য। তারা আপনার পাঁচজন ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার চিঠি লিখলো, বাংলাদেশকে লেখে নাই মাননীয় স্পিকার, চিঠি লিখেছে তাদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারের কাছে, ইউরোপিয়ান পার্লামেন্টের 705 জন মেম্বার। মাননীয় স্পিকার, 705 জন মেম্বারের মধ্যে মাত্র 5 জন মেম্বার চিঠি লিখলো আপনার তাদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের কাছে। এইটা নিয়ে তারা কি, তাদের মধ্যে যে পুলকিত ভাব, যে কেউ কেউ পুলকিত ভাব প্রকাশ করছেন, এই চিঠির কোনো অর্থ নাই, এই চিঠির কোনো মূল্য নাই। অন্য কোনো দেশে হলে পত্রিকায় এই চিঠি ছাপাতো না, আমাদের দেশে সে চিঠি ছাপিয়েছে। মাননীয় স্পিকার, আবার 5 জন কংগ্রেসম্যান চিঠি লিখেছে জো বাইডেনের কাছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, 735 জন কংগ্রেসম্যানের মধ্যে এবং 535 জন তাদের রিপ্রেজেন্টেটিভের মধ্যে, 100 জন হচ্ছে সিনেটর, 435 জন হচ্ছে কংগ্রেসম্যান, তার মধ্যে 5 জন। মাননীয় স্পিকার, আর দুই মিনিট, এবং সেখানে 5 জন চিঠি লিখেছে জো বাইডেনের কাছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু সংগঠন তারা এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। বাংলাদেশে যিনি খ্রিস্ট সম্প্রদায়ের প্রধান আর্চবিশপ, তিনিও বিবৃতি দিয়েছে এই চিঠি বাস্তবতা বিবর্জিত, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় আমরা সংখ্যালঘুরা ভালো আছি, আমরা বরং আতঙ্কিত আছি যে মৌলবাদী শক্তি যদি আবার এই দেশে ক্ষমতা দখল করে তখন কি হবে, এই নিয়ে বিবৃতি দিয়েছে। আর এই বিবৃতি, এই চিঠি, এই কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে আপনার পত্রপত্রিকায় সংবাদ, যখন ইউএস স্টেট ডিপার্টমেন্টে ইউএস আপনার প্রেসিডেন্টের পক্ষ থেকে, অর্থাৎ হোয়াইট হাউসের পক্ষ থেকে যখন প্রতিদিন ব্রিফিং করা হয়, সেই ব্রিফিংয়ে জিজ্ঞেস করলো যে এই চিঠি সম্পর্কে তো আমরা কিছু জানো কিনা, বলে এই চিঠি সম্পর্কে আমরা কিছু জানি না, এই চিঠি সম্পর্কে। শেষ সময়, আর সময় পাবেন না, এটাই শেষ করতে হবে আপনাকে। মাননীয় স্পিকার, এই চিঠি সম্পর্কে জো বাইডেনের দপ্তর হোয়াইট হাউস কিছু জানে না, বাংলাদেশের কয়েকটা পত্রিকা জানে, আর বিএনপির মহাসচিব জানে, বিএনপির নেতারা জানে। তারা বলেছে এই চিঠি সম্পর্কে আমরা কিছু জানি না। মাননীয় স্পিকার, এই সমস্ত চিঠি আপনার লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে একটা একটা চিঠি আনায়, চিঠি আমাদের কাছেও দেয় নাই তারা, এবং সেই চিঠি তাদের ইন্টারনাল চিঠি, এই চিঠি এনে তারা পুলকিত ভাব।